সাভারের আশুলিয়ায় কলেজ শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনার চার দিন পর হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অভিযুক্ত শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতুর বাবা মামলার অন্যতম আসামি উজ্জ্বল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। 10 দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে ছিলেন উজ্জ্বল হোসেন। এদিকে হত্যার কাজে ব্যবহার করা স্ট্যাম্পটি উদ্ধার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমদাদ হোসেন মঙ্গলবার রাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে জিতুর বাবাকে গ্রেফতার করে। অভিযানকালে পরিবারের অপর সদস্যরা পালিয়ে যায়। প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা জানিয়েছেন, আগের কোনো ঘটনায় আক্রোশ থেকে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্ত শিক্ষার্থী জিতু হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শৃঙ্খলা কমিটির প্রধান উৎপল কুমার সরকারকে মারধর করে। খেলার দিন বেশ আগে থেকে জিতু কলেজের বাইরে স্ট্যাম্প নিয়ে ঘুরছিল বলেও জানান তারা। জিতুর সাথে আরও 3 জন যুবক ছিল। কলেজের সিসিটিভির ফুটেজ খুঁজতে গিয়েও এসব তথ্য মিলেছে। এদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে, ঘটনার আগে থেকে সিসিটিভি ফুটেজে কিছুই রেকর্ড হয়নি বিদ্যুৎ না থাকার কারণে। পরিকল্পনা মাফিক অভিযুক্ত শিক্ষার্থী জিতু কৌশলে কোনো এক সময় বিদ্যুতের মেইন সুইচ নামিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।